ইসলামপুর কলেজে এবার নতুন বর্ষে অর্থাৎ 2023-24 সেশনে যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে অ্যাডমিশন হতে চান, তো আপনাদের অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। যারা এবছর নতুনভাবে ভর্তি হতে ইচ্ছুক, তো অবশ্যই আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো কিভাবে আপনারা সম্পূর্ণ আবেদনটি করবেন, কী কী স্টেপ ফলো করতে হবে, সম্পূর্ণ গাইড দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আপনাদের জানিয়ে রাখি, এবার অর্থাৎ 2023-24 সেশনে কিন্তু নতুন ক্যারিকুলাম ইন্ট্রোডিউস করা হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের তরফ থেকে। আপনারা যদি এখনও না জেনে থাকেন যে কিভাবে আপনারা অনার্সের জন্য আবেদন করবেন, কী করে পাস কোর্সের জন্য করবেন, কিভাবে আপনাদের 4 বছরের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে লাগবে, তো সেই নিয়ে ডেসক্রাইব কিন্তু 2টা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে বা আপনারা আই বাটনে পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে অবশ্যই বলবো আবেদনের পূর্বে ওই ভিডিওটি দেখে নেবেন। সেক্ষেত্রে আপনাদেরই বুঝতে সুবিধা হবে যে কিভাবে এবার নতুন ক্যারিকুলামের মাধ্যমে সম্পূর্ণ কোর্সটি হয়ে থাকবে। তো অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন, লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে ও আই বাটনে পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন চলুন দেখে নিই। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে। ডেসক্রিপশানে আপনারা ইসলামপুর কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইসলামপুর কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। এছাড়া নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। পরবর্তীতে ইউনিভার্সিটির ভর্তি ও অ্যাডমিশন সম্পর্কিত এবং পরবর্তীতে এক্সাম সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আমরা রেগুলারলি আমাদের গ্রুপে দিয়ে থাকি। তাই অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। এখানে কিন্তু আপনারা রেগুলার আপডেট পেয়ে যাবেন। এছাড়া ডেসক্রিপশানে আপনারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্কগুলো একবার ভিজিট করতে ভুলবেন না। আপনারা ইউনিভার্সিটি যে কোনো কলেজে অ্যাডমিশন হন না কেন, আপনাদের কিন্তু গ্রুপে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো ইসলামপুর কলেজের অ্যাডমিশনের অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে আপনারা আপনাদের ডিভাইসে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে মোবাইলের ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন। অন্য কোনো ব্রাউজার ইউজ করলে কিন্তু প্রবলেম হতে পারে, মোবাইলের ক্রোম ব্রাউজারটি ইউজ করে আপনারা অ্যাপ্লিকেশনটি নিজেরা নিজেদের ডিভাইসের মাধ্যমে করে নিতে পারেন। তো সবার প্রথমে ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে নেবেন ইসলামপুর কলেজ। সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে যে অপশনগুলি ওপেন হবে তার মধ্যে সবার উপরে যে অপশনটি আপনারা এখানে দেখতে পারবেন, ইসলামপুর কলেজ, ওয়েলকাম টু ইসলামপুর কলেজ, এখানে আপনারা নর্মালি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে ইসলামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে এখনও অবধি অপশন দেয়নি যেহেতু আমি আগে রেকর্ড করছি, তবে আপনারা এখানটায় উপরে কিন্তু অপশন পেয়ে যাবেন ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশনের। আপনারা এখান থেকে করতে পারেন, আদারওয়াইজ আপনারা এখানটায় স্টুডেন্ট এরিয়াতে চলে আসবেন। এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশনের অ্যাপ্লাইয়ের লিঙ্কটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা এই উপরের অপশনে ক্লিক করে সোজাসুজি লিঙ্কে ভিজিট করে নিতে পারবেন। লিঙ্কে ভিজিট করার পর আপনাদের সামনে এরকম কলেজের অ্যাডমিশন পোর্টালটি ওপেন হয়ে যাবে। আমি পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু লিঙ্কে ভিজিট করতে পারেন বা আপনারা আমাদের গ্রুপেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনারা এখানটায় দেখতে পারবেন কিছু অপশন রয়েছে, আপনার ফুল নেম, বাবার নাম, একটা ভ্যালিড ইমেল আইডি ও একটি ভ্যালিড মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে। অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনটি করার সময় এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার ও একটি অ্যাক্টিভ ইমেল আইডি দিবেন। পরবর্তীতে অ্যাডমিশনের জন্য ওটিপি কিন্তু এই নাম্বারে এসে থাকবে এবং এই ইমেল আইডিতে এসে থাকবে, এবং পরবর্তীতেও যখন কলেজের সমস্ত কাজ কিন্তু আপনাদের এই নাম্বারে আসা ওটিপির মাধ্যমে করতে হবে। তো অবশ্যই একটি অ্যাক্টিভ নাম্বার প্রোভাইড করবেন। তো সবার প্রথমে অপশনগুলি ফিল করে নিচ্ছি। তো এখানটায় আমি সমস্ত ডিটেলস দিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই নিচেও দেখতে পারবেন। আপনারা কিন্তু একটি মোবাইল নাম্বার ও ইমেল আইডি অবশ্যই ভ্যালিড প্রোভাইড করবেন, এটা কিন্তু বারেবারে বলছি, পরবর্তীতে কিন্তু খুবই কাজে লেগে থাকবে। তো এখানটায় দিনের পর নিচে আপনারা এখানটায় সাইন আপ অপশন দেখতে পারবেন, তো এখানে সাইন আপে ক্লিক করে নেবেন। সাইন আপে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানটায় আপনারা মোবাইলে আসা ওটিপিটি পুট করবেন এবং নিচে ওকে বাটনে ক্লিক করে নেবেন। ওটিপিটি দিয়ে নেওয়ার পর আপনারা সিম্পলি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, এখানে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন আইডি, নোট দিস অ্যাপ্লিকেশন আইডি দিস ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, এই আইডিটির উপরেই কিন্তু আপনাদের অ্যাডমিশন হয়ে থাকবে এবং পরবর্তীতে খুব কাজে লেগে থাকবে। নিচেও আপনারা অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন, অবশ্যই এটা কিন্তু আপনারা সবার প্রথমে নোট ডাউন করে রাখবেন কোথাও বা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এরপর নিচে আপনারা কন্টিনিউ অপশন দেখতে পারবেন, তো আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে লগ ইন করতে পারেন, আদারওয়াইজ আপনারা উপরে লগ ইনের অপশন পাবেন।
লগ ইনের অপশানে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটি লগ ইন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের সেই অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে বাকি স্টেপগুলি বা আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এরপর আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের কিছু বেসিক ডিটেলস ফিল করতে লাগবে, যেমন আপনাদের নাম এখানে দেওয়া রয়েছে, আপনার ডেট অফ বার্থ এখানে প্রোভাইড করবেন, আপনার ব্লাড গ্রুপ প্রোভাইড করবেন, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি আপনারা এখানে প্রোভাইড করবেন, অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাদে। তো সবার প্রথমে আমি ফর্মটি ফিল করে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কোথায় কী অপশান আপনাদের ফিল করতে হবে। তো এখানটায় আমি সব পার্সোনাল ইনফরমেশানগুলি ফিল করে নিয়েছি। আপনারা সবার প্রথমে এখানে এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে ফিল করে নেবেন। এখানে ইয়ারে ক্লিক করে আপনার ইয়ারটি সিলেক্ট করে নেবেন। এখানটায় আমি যেমন 2005 আমি সিলেক্ট করে নিলাম, ফেব্রুয়ারি ডেট 1। তো এইভাবে আপনাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ব্লাড গ্রুপ যেটি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানটা আপনারা দেখতে পারবেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটি এখানে অপশন রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন। নিচে নামলে আপনার বাবার নাম দেওয়ার অপশন পাবেন, তো এখানে আপনার বাবার নামটি দিয়ে নেবেন। তারপর আপনার মার নাম দেওয়ার অপশন পাবেন, এখানে আপনার মার নাম দিয়ে নেবেন। এখানটায় আপনারা ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি দেখতে পারবেন, তো এখানটায় আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটি আপনারা দিয়ে নেবেন, APL, BPL, জেনারেল না AAY। তো আপনারা যদি BPL হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের BPL এর সার্টিফিকেট নাম্বারটি প্রোভাইড করতে হবে। আমার ক্ষেত্রে এখানে জেনারেল, তাই আমি এখানে জেনারেল প্রোভাইড করছি। এরপর প্যারেন্টস অকুপিকেশান অপশন রয়েছে, তো আপনার বাবা কি করে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অ্যাগ্রিকালচার, বিজনেস, সার্ভিস, তো আপনার যেটা মনে হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ফ্যামিলি ইনকামের অপশন রয়েছে, তো আপনার বাড়ির গোটা ফ্যামিলির ইনকাম অ্যানুয়ালি অর্থাৎ বছরে যদি 1 লাখের কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিলো 1 লাখ করবেন, আদারওয়াইজ 1-3 লাখ করবেন, 3-5 লাখ করবেন এবং 5 লাখের উপর হলে অ্যাবোভ 5 লাখ করবেন। তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন, তো আমি 1-3 করছি। এরপর এখানটায় আপনাদের ব্যাংকের নাম দিতে হবে, অর্থাৎ আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি দিতে হবে। এরপর আপনারা এখানে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে প্রোভাইড করবেন। এরপর নিচে আপনারা দেখতে পারবেন জব কার্ড হোল্ডারের অপশন রয়েছে, তো আপনার যদি জব কার্ড থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে ইয়েস করবেন, করলে এখানটা নিচে আপনারা আপনাদের জব কার্ড নাম্বারটি দিবেন, আদারওয়াইজ আমার ক্ষেত্রে নেই তাই আমি এখানে নো করে দিচ্ছি। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, আপনার আধার কার্ড 12 ডিজিটের সেটি আপনার এখানে প্রোভাইড করবেন। এরপর নিচে নামলে আপনারা দেখতে পারবেন রিজার্ভেশন ক্যাটাগরি এখানে অপশন রয়েছে, তো আপনারা যদি কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করেন, যেমন EWC, SC, ST, OBC, A, OBC, B, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানটা কিন্তু আপনাদের সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং ডেট আপনাদের প্রোভাইড করতে হবে, এবং যারা EWC থেকে বিলং করছেন তাদের কিন্তু উপযুক্ত ডকুমেন্টস এখানে নাম্বার দিয়ে প্রোভাইড করতে হবে, এবং পরবর্তীতে একটি সার্টিফিকেট আপনাদের কলেজে কিন্তু সাবমিট করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে জেনারেল, তো আমি এখানে জেনারেল করে দিচ্ছি। আপনারা যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন, করলে এখানে আপনাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটি সিলেক্ট করতে হবে, পার্সেন্টেজ কত দিতে হবে, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি সব ডিটেলস প্রোভাইড করতে হবে, আমার ক্ষেত্রে নেই তাই আমি এখানে নো করে দিচ্ছি। এরপর নিচে আপনারা গার্জেন নেমের দেখতে পারবেন অপশন রয়েছে, এখানে আপনার গার্জেনের নাম দিবেন, গার্জেনের মোবাইল নাম্বারটি এখানে প্রোভাইড করবেন, গার্জেনের যদি ইমেল আইডি থাকে সেটি আপনারা এখানে দিতে পারেন, আপনার গার্জেন কে হয় অর্থাৎ আপনার বাবা হয়, মা হয় না আঙ্কেল হয় সেটির নাম আপনারা এখানে দেবেন। আমার ক্ষেত্রে যেমন বাবা, আমি এখানে ফাদার প্রোভাইড করছি। তারপর নিচে আপনারা এখানে দেখতে পারবেন ন্যাশনালিটি দেওয়ার অপশন রয়েছে, তো আপনার ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার রিলিজিয়ান সিলেক্ট করতে পারবেন, আপনি যে রিলিজিয়ান থেকে বিলং করছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনারা দেখতে পারবেন HS-এর স্ট্রিম কী ছিল, অর্থাৎ আপনার HS কোন স্ট্রিম থেকে পরীক্ষা দিয়েছেন, আর্টস, সায়েন্স, কমার্স না ভোকেশনাল, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেমন আর্টস, আমি আর্টস সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আপনারা নিচে দেখতে পারবেন HS-এর রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করতে হবে এখানটায়। তারপর আপনারা দেখতে পাবেন HS-এর বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনার HS-টি করেছেন সেটি আপনারা এখানে দেখতে পাবেন, বিভিন্ন বোর্ডের নাম এখানে রয়েছে, আপনার বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সবার উপরে রয়েছে, আমি এটাই সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচে আপনারা দেখতে পাবেন পাসিং ইয়ার, পাসিং ইয়ারের ক্ষেত্রে এখানটা আপনারা যেমন দেখতে পারবেন 3টি ইয়ার শো করছে, 21, 22, 23, তো 3টি ইয়ারই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর আগে যদি কেউ পাস করে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না, অর্থাৎ বিগত 3 বছরের মধ্যে যারা HS পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আমি যেমন 2023-এ কোয়ালিফাই করেছি, 2023 সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে HS-এর রোল নাম্বারটি আপনারা এখানে দিয়ে নেবেন, আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু পেয়ে যাবেন সেটি আপনারা এখানে দিয়ে নেবেন, অবশ্যই রোল ও নাম্বার একসাথে দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পারবেন 10+2 এর এক্সাম নেম, তো আপনার কোন ক্যাটাগরিতে এক্সামটি দিয়েছেন আপনারা এখানে অপশন পাবেন, তো আমার ক্ষেত্রে যেমন এখানে হায়ার সেকেন্ডারি, তো আমি হায়ার সেকেন্ডারি সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে দেখতে পারবেন আপনার HS-এর স্কুল, অর্থাৎ যে স্কুল থেকে আপনি HS পরীক্ষাটি দিয়েছেন সেই স্কুলের নামটি আপনারা এখানে দিয়ে নেবেন,
তো এখানটায় আমি আমার নামটি স্কুলে দিয়ে নিয়েছি। এরপর সমস্ত ডিটেলসগুলি ফিল করার পর একবার পুনরায় সুন্দর করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর নিচে আপনার অপশন দেখতে পাবেন আপডেটের, তো এখানটার নিচে এই আপডেটের অপশনে ক্লিক করে নেক্সট স্টেপে আপনারা চলে যাবেন। আপডেট করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। তো সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফটো আপলোড করতে হবে। ফটো অবশ্যই আপনারা জেপিজি ফাইলে আপলোড করবেন। ফটোর সাইজ ম্যাক্সিমাম 50 KB, অর্থাৎ আন্ডার 50 KB আপনাদের আপলোড করতে হবে। এরপর নিচে দেখতে পারবেন আপনাদের HS-এর রেজাল্ট আপলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে এখানটা আপলোড করতে হবে। আপনাদের ফাইল সাইজ এখানটা ম্যাক্সিমাম 1000 KB, অর্থাৎ 1 MB-র আন্ডারে কিন্তু আপনাদের সাইজটি ক্রিয়েট করে আপলোড করতে হবে। এবং নিচে আপনারা দেখতে পারবেন অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে মাধ্যমিকের ক্লাস 10-এর। এটাও আপনারা 1000 KB-র মধ্যে, অর্থাৎ 1 MB-র নিচে আপলোড করতে পারবেন। আপনারা যদি 50 KB-র নিচে বা 1 MB-র নিচে আপনাদের ডকুমেন্টগুলি ক্রিয়েট করতে না পারেন, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দেবো। সেই ভিডিও স্টেপগুলি ফলো করে কিন্তু আপনারা আপনাদের মোবাইল বা ডিভাইসের মাধ্যমে অনায়াসেই এই সাইজগুলি ক্রিয়েট করে নিতে পারবেন। আদারওয়াইজ যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে, তাদেরও কিন্তু আমি হোয়াটসঅ্যাপে এই সাইজগুলি প্রোভাইড করার চেষ্টা করে থাকবো। অবশ্যই মনে রাখবেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। সেক্ষেত্রে কিন্তু পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আমি অবশ্যই চেষ্টা করে থাকবো কোনো প্রকার প্রবলেম হলে সলভ করে দেওয়ার। তো এখানটায় ডকুমেন্টগুলো আপলোড করার জন্য আপনারা চয়েস ফাইলে ক্লিক করে সেখান থেকে আপনার ডকুমেন্টগুলি সিলেক্ট করে আপলোড করে নেবেন। এখান থেকে আমি ডকুমেন্টগুলি একে একে আপলোড করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা পাশে এখানটায় দেখতে পারবেন আপলোড অপশন রয়েছে। তো ডকুমেন্টগুলি সিলেক্ট করবেন, তারপর এখানে আপলোডে ক্লিক করে আপলোড করবেন। আপলোডের সময় একটু টাইম লাগবে। এখানটা দেখছেন আপলোড হয়ে গেছে, ফটো ইজ আপলোডেড এরকম শো দেখালেই ভাববেন যে হয়ে গেছে। অনেক সময় ফটো এখানে কিন্তু শো করে না, তো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখানটা যদি দেখায় ফটো ইজ আপলোডেড, তার মানে কিন্তু আপনার হয়ে গেছে। এবার আপনারা একে একে আপনাদের ডকুমেন্টগুলি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপলোডে ক্লিক করে আপনার ডকুমেন্টটি আপলোড করে নেবেন। তো এখানে আমি আপলোড করে নিয়েছি। আপলোড করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন জেপিজি ইজ আপলোডেড শো করছে। তারপর আবার নিচে আসলে এখান থেকে আপনারা চয়েস ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন এবং করে নেওয়ার পর এখানে আপলোডে ক্লিক করে নেবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে ফাইল ম্যানেজারের থেকে আপনাদের ফাইলটি সিলেক্ট করে নিতে লাগবে। অবশ্যই আবেদন করার পূর্বেই আপনারা একটা ফোল্ডারে সব ডকুমেন্টসগুলো এক জায়গায় রেখে সেভ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করে নেওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন এখানটায় কন্টিনিউ অপশন রয়েছে। তো এখানে সিম্পলি আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের মার্কসগুলি দিতে হবে, অর্থাৎ আপনাদের HS-এ কোন কোন সাবজেক্ট ছিল সেগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর মার্কসগুলি প্রোভাইড করবেন এবং আপনাদের টোটাল মার্কস কত হচ্ছে সেটি আপনারা এখানে ক্যালকুলেট করবেন। তো এখানটায় বেঙ্গলি যেমন রয়েছে প্রিসেট, ইংলিশও কিন্তু আপনাদের মার্কস এখানে দিতে হবে, যেহেতু মেরিট ক্যালকুলেশনের ক্ষেত্রে ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি থাকে। এছাড়া বেস্ট অফ 4 যে সাবজেক্ট রয়েছে আপনাদের সেগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সবার প্রথমে সিলেক্ট সাবজেক্টে গিয়ে আপনারা আপনাদের সাবজেক্টগুলি সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত সাবজেক্টের নাম রয়েছে, তো আপনার যেগুলি সাবজেক্ট সেগুলি একবার সিলেক্ট করে নেবেন। তো এখানটায় আমি সাবজেক্টগুলি সিলেক্ট করে নিয়েছি। সাবজেক্টগুলি সিলেক্ট করে নেওয়ার পর এখানটায় আপনাদের কোন সাবজেক্টে কত মার্কস এসেছে সেটি আপনারা এখানে দিয়ে নেবেন। তো এখানে আমি সাবজেক্টের মার্কসগুলি দিয়ে নিচ্ছি। তো এখানে নাম্বারগুলি দিয়ে নেওয়ার পর আপনারা একবার চেক করে নেওয়ার পর নিচে আপনারা কন্টিনিউ অপশন দেখতে পারবেন। তো অবশ্যই এখানে কন্টিনিউতে ক্লিক করে নেবেন নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন এবং নিচে নামলে আপনারা এখানে দেখতে পারবেন আপনারা কোর্স অ্যাপ্লাইড দিয়ে শো করছে কোন কোন কোর্সে আপনারা আবেদন করেছেন। চার এখানটা কিন্তু লিস্ট দেখতে পারবেন। হ্যাঁ, এখানটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থাকবে যে আমি তো কোনো কোর্স বা সাবজেক্ট তো সিলেক্টই করলাম না। তো এখানটায় প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু আপনার আবেদন হয়ে গেছে। পরবর্তীতে এখানে যে মেরিট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেরিট নাম্বারের উপর লিস্ট তৈরি হবে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের কাউন্সেলিং হয়ে থাকবে। এখানটা যেমন আমি দেখতে পাচ্ছি আমার জিওগ্রাফি, এডুকেশন, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, হিস্টোরি, সোশ্যোলজি এই সমস্ত সাবজেক্টে কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে মেজর সাবজেক্টের জন্য, অর্থাৎ বলতে পারেন অনার্সের জন্য আবেদন হয়ে গেছে। পরবর্তীতে যখন মেরিটে আপনার নাম আসবে এবং আপনার কাউন্সেলিং হবে সেক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন প্রসেস হয়ে থাকবে অনলাইনের মাধ্যমে। অ্যাডমিশন হওয়ার সময় কিন্তু আপনাদের এই মেজর সাবজেক্টের সাথে সাথে কিছু মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যেগুলি সাবজেক্ট নিয়ে পরবর্তীতে কিন্তু আপনারা পড়ে থাকবেন। অবশ্যই ওটি সিলেক্ট করার সময় মনোযোগ সহকারে
সিলেক্ট করবেন, কিন্তু পরবর্তীতে ওই সাবজেক্টগুলোর উপরেই কিন্তু আপনাদের স্টাডি করতে হবে। এবং নিচে আপনারা দেখতে পাবেন কাউন্সেলিং টাইম দেওয়া রয়েছে, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং কবে হয়ে থাকবে। এখানে আপনারা দেখতে পাবেন বিএ, বিকম, বিএসসি অনার্সের কাউন্সেলিং, তারপর আপনি এখানে দেখতে পাবেন বিএ, বিএসসি, বিকমের প্রোগ্রামের কাউন্সেলিং, দুটো কাউন্সেলিং কিন্তু হয়ে থাকবে। এখানটা সমস্ত ডেটস আপনারা দেখতে পারবেন। নিচে একটা ইম্পর্টেন্ট মেনশন দেখতে পারবেন আপনারা, যদি অনার্স সিট ভ্যাকেন্সি থাকে তাহলে আরও লিস্ট বেরোবে, পরবর্তীতে যদি সিট বাঁচে তাহলে কিন্তু পরে আরও লিস্ট বেরোতে থাকে। এই সম্পর্কিত সমস্ত আপডেট আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, ওখানটা কিন্তু সমস্ত কাউন্সেলিং রিলেটেড আপডেট আপনারা পেয়ে যাবেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি ওটা হচ্ছে এই কপিটি আপনারা এখানে নিচে প্রিন্ট অপশন দেখতে পারবেন, তো প্রিন্টে ক্লিক করে অবশ্যই প্রিন্ট করে রাখবেন। এবং আদারওয়াইজ যদি আপনারা মোবাইলে করে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা কম করবেন, স্ক্রিনশটও নেবেন, সাথে আপনারা প্রিন্ট করে এটাকে পিডিএফ কপিতে সেভ করে রাখবেন, পরবর্তীতে অ্যাডমিশনের সময় কিন্তু এটা কাজে লেগে থাকবে। তো অবশ্যই আপনারা এখানে প্রিন্টে ক্লিক করে, আপনারা যদি কম্পিউটার থেকে করে থাকেন সেক্ষেত্রে পিডিএফে সেভ করতে পারেন বা আপনারা প্রিন্টও করে নিতে পারেন, আর মোবাইলে যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রিন্টে ক্লিক করে আপনারা প্রিন্ট অপশানে গিয়ে পিডিএফে সেভ করে রাখবেন, পরবর্তীতে কাজে লেগে থাকবে। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ পদ্ধতি, আশা করি সম্পূর্ণ ডিটেলসগুলি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ডিসক্রিপশনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, অবশ্যই গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, এবং কোনো প্রকার সমস্যা থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। পরবর্তীতেও ইউনিভার্সিটি সম্পর্কিত রেগুলার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করে রাখতে ভুলবেন না। এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও ফ্রেন্ডস গ্রুপে অবশ্যই শেয়ার করে দিন, যাতে বাকিরাও দেখে নিজেরাই আবেদনটি করতে পারে।